টাকা করছে 1600 400 চুরি করছে, ইমামতি থাকবে? এখন আমি ইমাম সাহেব মসজিদের টাকা মাহফিলের টাকা 200 টাকা যদি চুরি করি ধরা পড়ে, ইমামতি থাকে? থাকবে ইমামতি? দুনিয়া লাভের উদ্দেশ্যে এলেম হাসিল করবে, এই পৃথিবীতে এলেম হাসিল করার লক্ষ্য হবে কেবলমাত্র দুনিয়া, যশ এবং খ্যাতি লাভের জন্য মানুষ এলেম অর্জন করবে। আমার ছেলেটা কারি হয়েছে, আমার ছেলেটা বক্তা হয়েছে, আমার ছেলেটা হাফেজে কোরআন হয়েছে, আমার ছেলেটা অনেক বড় বক্তা হয়েছে, এরম কারণের জন্য যদি আপনার সন্তানকে আলেম বানান, মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই আলেম কোনো উপকার। এখন আমি ইমাম সাহেব মসজিদের টাকা মাহফিলের টাকা 200 টাকা যদি চুরি করি ধরা পড়ে, ইমামতি থাকে? থাকবে ইমামতি? কথা কয় না রে। মসজিদের মিলাদের টাকা সবাবরাতে রাতে 200 টাকা চুরি করছি মনে করেন, ইমাম সাহেব 200, মুয়াদ্দিন সাহেব 100, খাদেমরা দুইজনে মিলে 100 400 টাকা চুরি করছি, মেম্বার সাহেব জানছে যে ইমাম সাহেব তো 200 চুরি করছে, জিলাপি আনে নাই, আর সবাই মিলে 200 400 চুরি করছে, টাকা করছে 1600 400 চুরি করছে, ইমামতি থাকবে? পরের দিন উনি কি বলবে? ইমাম সাহেব গাঁটটি গুল করেন আর টাকাগুলো দিয়া যান, আর বেশিতে বেশি যদি ভালো লোক হন তাহলে সুদা চলে যান, নাহলে জুতার মালা গলায় দিয়ে রাস্তায় রাস্তায় ঘোরামো, ঠিক কি না? আমি 400 টাকা চুরি করলাম, এতে আমার এই শাস্তি দিলেন, আমার ইমামতি খাইলেন, আমার ছেলে মেয়ে নিয়ে কোনো মতে 5-6 হাজার টাকা 10 হাজার টাকা বেতন দিয়া চলতে পারতাম, 400 টাকা চুরি করার কারণে আমার ইমামতি খাইয়া ফেলাইলেন, আর আপনি রাস্তা রড সিমেন্ট গম চাল সব খাইয়া ফেলান, আপনার ইমামতি তো কেউ খায় না, খায় না কি? কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের ইমাম, ঠিক কি না? ওই ইমাম সাহেবের কাছে বিদেশ থেকে যে স্বর্ণগুলা ওই যে জিয়া শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চুরি ধরা পড়ে না, স্বর্ণ ধরা পড়ে না, ধরা পড়ে কত জানেন? 1 মণ, 2 মণ, 5 মণ, 1 কেজি 2 কেজি স্বর্ণ ধরা পড়ে না, এই সমস্ত স্বর্ণ আয়না বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হয়, তো স্বর্ণ জমা রাখছে 80 মণ, কত মণ? বানো আট কোনো কথা বলছি না, খেয়াল করুন, তথ্যভিত্তিক কথা বলছি আমি, খেয়াল করুন, 80 মণ স্বর্ণ মাননীয় প্রধানমন্ত্রী আমানত রাখছে বাংলাদেশ ব্যাংকের বোল্টে। কদিন পরে রিপোর্ট প্রধানমন্ত্রী বলছে, এই সলিমুদ্দিন আমার ব্যাংকে স্বর্ণ কি পরিমাণ আছে? কয় ম্যাডাম স্বর্ণ আছে 40 মণ। রাখছিল কয় মন? ঘটনা কি? 40 মণ কেমনে হইল? কয় ম্যাডাম আসলে এইটা ইংরেজিতে 8, বাংলায় হলো 4। বাংলায় কত? 4, ইংরেজিতে আপনি মনে করছেন 80 মণ, আসলে কিন্তু 80 মণ না, আসলে হলো বাংলাতে হইলো 40 মণ, আমরা বাংলাদেশি, বাংলা ভাষার জন্য 1952 সালে রক্ত দিয়েছি আমরা, 21শে ফেব্রুয়ারিতে জীবন দিয়েছি আমরা, সুতরাং আমরা ইংরেজি ব্যবহার করি না, আমরা বাংলায় লেখছি 40 মণ, 48 মণ খাইয়ে ফেলাইছি। ইমামতি কিন্তু যায় নাই, ইমামতি গেছে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার ইমামতি যায় নাই। সোরেরা যত চুরি করো কবর কিন্তু তোমার হাতে সাড়ে তিনা, ঠিক কি না? নাকি ওই ইমাম সাহেবের জন্য কবর 10 হাত খুঁজবেন আপনি? 10 হাত কবর খনন করবেন? ওই সমস্ত ইমামরা গনিমতের সম্পদকে লুটের মাল মনে করে, আমানতের সম্পদকে লুটের মাল মনে যখন করবে, মনে করবেন কিয়ামত অতি নিকটে, ঠিক কি না? 5 নম্বর, জাকাতকে জরিমানা মনে করা হবে। জাকাত কি এখন আছে? জাকাত আছে? কিসের জাকাত আছে? কলিমুদ্দিন ভরসা জাকাত দিবে, কি জাকাত দিবে? ঘোষণা করছে আগামী শুক্রবার কলিমুদ্দিন ভরসা 400 লুঙ্গি আনছে, 200 শাড়ি আনছে, 200 শাড়ি 400 লুঙ্গি আনছে, মাইকিং করছে জাকাতের কাপড় দেওয়া হবে, 400 আর 200 কত হলো? লোক আসছে 1400, লোক আসছে কতশো? মাইকিং করে দেওয়া হয়েছে সলিমুদ্দিন ভরসা জাকাতের শাড়ি লুঙ্গি দিবে, লোক আসছে কতশো? পায়ের তলায় পিষ্ট হয়ে মারা গেছে 100। জাকাত দেওয়া হয় এটা? এভাবে জাকাত দেয়?
রাসূলুল্লাহর সময় যাকাত এভাবে দেওয়া হতো না, যাকাত দেওয়া জায়েজ হবে না, এই যাকাত আদায় হয় নাই। যাকাত দেওয়া লাগবে টাকা, এবং যাকাত দিতে হবে তার বাড়িতে পৌঁছে দেওয়া লাগবে, আপনাকে কাঁধে বহন করে নিয়ে যাকাত দেওয়া লাগবে। আপনি তো যাকাত দেন নামের কারণে, ঠিক কি না? আহ, 2 কেজি করে চাল দে, একটা মার্কিন কাপড়ের শাড়ি আনে, যাকাতের শাড়ি, যাকাতের নামে কোনো শাড়ি হয় নাকি? 160 টাকা দাম, 220 টাকা দাম, একটা 10 হাত শাড়ির দাম 220 টাকা, এই শাড়ি কি পরা যায়? এটা 2 দিন পরে লুসনি বানায়, লুসনি মহিলারা লুসনি বানায় পাতিল পাতিল মাঝে, ঠিক কি না? আমি পরিষ্কার করে বলে যাই, যে সমস্ত লোকেরা যাকাতের শাড়ি লুঙ্গি দিয়ে আপনারা কেউ আনতে যাবেন না, কেউ আনতে যাবেন না যাকাতের শাড়ি লুঙ্গি। আপনারা একটা শাড়ি আয় না কি লাভ হবে আপনার? নাম ফুটানোর কোনো প্রয়োজন নাই। আপনি শাড়ি লুঙ্গি দিতে চান, আপনি রাতের 10টার পরে যায়া, চাচি রাবেয়ার মা ঘুমিয়ে গেছেন, কাকি ঘুমিয়ে গেছেন, না বাবা কে তুমি? আমি তো আব্দুল্লাহ আসছিলাম। কি গো বাবা? মা গো আমি একটা কাপড় নিয়ে আসছি আপনার কাছে। আপনি হেঁটে হেঁটে যা দিয়ে আসবেন, ওই মহিলা কাপড়টা পাওয়ার পরে যে দোয়াটা করবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, এটা হলো যাকাত। আর না হলে আপনি টাকা হিসাব করেন, আপনার যাকাত হলো 10,000 টাকা, 2 জন লোককে দেন, আত্মীয় স্বজনের মধ্যে 2 জন লোককে যাকাতটা দেন, বলেন এই 5,000 টাকা তোমাকে দিলাম, তুমি কাঁচামালের ব্যবসা করো, আর তোমাকে 5,000 টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনে দিলাম, তুমি সেলাই মেশিন দিয়ে কাজ করো, আগামী বছর তুমি আর যাকাত পাবা না। এরকম করে যদি যাকাত আদায় করা হতো, আমার দেশের মতো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। শুনেন, একটু তথ্য দিয়ে যাই, আমার দেশে বর্তমানে 260,000 কোটি টাকা যাকাত উঠে যদি রাষ্ট্র যাকাত আদায় করে, কত কোটি? 260,000 কোটি, তার মানে 260,000 কোটি টাকা যাকাত আদায় হয় যদি যাকাত আমরা দেই, প্রদান করি। আমার দেশে এই পরিমাণ টাকা যদি গরিবদের মধ্যে বণ্টন করা হয়, আগামী 2 বছর পরে একটা গরিব আর খুঁজে পাওয়া যাবে না। এখন যাকাত কি এইভাবে দেওয়া হয়? ভাইরা আমার দোয়া করুন, নেতৃস্থানীয় যারা যাকাত দিবে, যাকাত যারা বন্টন করবে, ওই জায়গায় সুরদেরকে না বসায় আলেমদেরকে বসানো দরকার, ঠিক কি না? এখন যদি আলেমরা এই জায়গায় বসতে চায়, ইমামতিও শেষ, এলাকায়ও ছাড়তে হবে, ঠিক কি না? বলু হুজুর আপনি নামাজ পড়াইবেন খালি, আর মিলাদ পড়াইবেন, আর মাথাটা নয়া নয়া হাঁটবেন, বুকটা সিনাটা উঠে হাঁটবেন কেন, ঠিক কি না? আলেমদেরকে আল্লাহ বানাইছে সিনা উঁচু করে হাঁটার জন্য। আর এখন আমার বাংলাদেশে এখন আলেমরা হলো ভিক্ষুক, আলেমরা কি ভিক্ষুকের জাতিতে পরিণত হয়েছে আলেমরা, সেজন্য কায়ামত অতি নিকটে।